আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ বগুড়া। আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিতীয় ভগ্নাংশ 5.2 থেকে আলোচনা শুরু করছি। তোমরা সকলে মনোযোগী হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো পৃষ্ঠা নম্বর 96, a = x²-5x, b = x²-7x+12, c = x²-9x+20, তিনটি বীজগণিতিক রাশি x বাই ওয়াই এবং x প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করো। 1/b, 1/+1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 1/a, 1/b, 1/c কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। 19 নম্বর অঙ্ক দেখো, a = x-2, b = x²+2x+4, c = x³-8, তিনটি বীজগণিতিক রাশি যোগফল নির্ণয় করো। a/bc প্লাস b/ca প্লাস c/ab প্লাস a-b/ac সরল করো। 1/a গুণন x-2/b প্লাস 6x/c পূরণ করো। 1/a গুণন x+2/b ভাগ x+2/c = 1। এই দুটো অঙ্ক আমি আজকে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, মনোযোগী হও। ১৮ নম্বর দেখো, x/y - x+y/y লসাগু y, y দিয়ে y কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে x কে গুণ করলে x হয়, y দ্বারা y কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা x+y কে গুণ করলে x+y হয়। এখন দেখো -x + x কেটে দিলাম, -y/y ভাগ করলে 1 হয় = -1। খ নম্বর অঙ্ক দেখো, সরল করতে হবে। a = x²-5x+6 উৎপাদক করে নিব। b = x²-7x+12 মিডল টার্ম বের করো, 4x-3x+12। দেখো x কমন নাও, c
सिर सिर भेंगे नाओ सी इज इक्वल टू एक्स स्क्वायर माइनस नाइन एक्स प्लस ट्वेंटी एखन देखो चार पाशा कुड़ी फाइव एक्स माइनस फोर एक्स प्लस ट्वेंटी एक्स कमन नाओ এখন দেখো देखो वन बाय बी वन बाय सी एटे हमरा लघिष्ठ आकार प्रकाश कर सी इज इक्वल टू অঙ্কটা এখানে করে নেই দেখো एक्स स्क्वायर माइनस सेवन एक्स प्लस बारो इज इक्वल टू एक्स माइनस फोर एक्स माइनस थ्री और सी इज इक्वल टू एक्स स्क्वायर माइनस नाइन एक्स प्लस ट्वेंटी इज इक्वल टू एक्स माइनस फाइव एक्स माइनस फोर লসও করে নেই এটা দিয়ে একটা ভাগ করলে এক্স মাইনাস ফাইভ থাকে তাহলে ওয়ান দিয়ে গুণ করলে এক্স মাইনাস ফাইভ এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকে এক্স মাইনাস থ্রি ওয়ান দ্বারা গুণ করলে এক্স মাইনাস থ্রি তাহলে আমরা পেলাম টুয়াইস এক্স মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর x माइनस फाइव देखो हमारा जो टू कमन नहीं x माइनस फोर देखो x माइनस फोर कटे जाए थे टू बाय x माइनस थ्री x माइनस फाइव এখন খ নম্বর গ নম্বর অঙ্কটি দেখো গ নম্বর ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি কে সাধারণ হরপৃষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করা লেনদেন এ ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ভেঙে নাও
कॉमन निलाम बी इज इक्वल टू एक्स स्क्वायर माइनस सेवन एक्स प्लस बारह फोर एक्स माइनस फाइव एक्स प्लस बारह एक्स कॉमन नाउ थ्री कॉमन नाउ एक्स माइनस फोर सी लाख एक्स स्क्वायर माइनस नाइन एक्स प्लस ट्वेंटी एक्स स्क्वायर माइनस चार पांच कुड़ी फाइव एक्स माइनस फोर एक्स प्लस ट्वेंटी एक्स कॉमन नाउ फोर कॉमन नीले एक्स माइनस फाइव एखन आमरा साधारण हरिष्ट भग्नांश प्रकाश करब वन बाय ए समान एक्स माइनस थ्री एक्स माइनस टू वन बाय बी समान वन बाय सी इज इक्वल टू फाइव এটাকে আমরা এখন সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব x মাইনাস থ্রি x মাইনাস টু কমা एक्स माइनस फोर एक्स माइनस थ्री कमा एक्स माइनस फाइव एक्स माइनस फोर एर लसागु समान एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव आबार एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव के प्रथम भग्नांश हर द्वारा भाग करो भाग कर ले थाके एक्स माइनस फोर एक्स माइनस फाइव अतएव वन बाय x माइनस थ्री एक्स माइनस टू समान भागफल उपर निश्चय गुण करब भग्नांश भाग कर ले पाबो एक्स माइनस फोर एक्स माइनस फाइव एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव एन वन बी समान बेर करब देखो एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव भाग करो एक्स माइनस फोर एक्स माइनस थ्री भाग कर ले पाबो एक्स माइनस टू एक्स माइनस फाइव अतए वन बाय एक्स माइनस फोर एक्स माइनस थ्री
लिखे लग एवं हर संगे भागफल गुण करते हैं। পরবর্তীটা দেখো x-2 x-3 x-4 x-5 ভাগ করো তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা। ভাগ করলে থাকে x-2 x-3। এখন দেখো অতএব 1/x-5 x-4 x-5 x-4 লব হরকে x-2 x-3 দ্বারা গুণ করো। x-2 x-3 x-2 x-3 x-4 x-5 তাহলে আমরা এভাবে 18 নম্বর অঙ্কটি করতে পারি। দেখো আমরা 19 নম্বর অঙ্ক করব। গ নম্বর অঙ্কটি এইভাবে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারি। 19 নম্বর অঙ্ক দেখো a/bc b/ca c/ab a-b/ac যোগফল নির্ণয় করব। a/bc লসাগু হয় a/b/c, bc দ্বারা ভাগ করলে থাকে a আর a গুণ করলে a² সি এ দ্বারা ভাগ করলে থাকে বি, তার বি আর বি গুণ করলে b² এ বি দ্বারা ভাগ করলে সি থাকে সি গুণ c² এ সি দ্বারা ভাগ করলে থাকে বি, তার বি ইজ ইনটু a-b গুণ করতে হবে এইভাবে a² + b² + c² গুণ করে নাও ab-b² a b c b² কেটে গেল প্লাস মাইনাস কেটে যায় a² + c² + ab/abc কোন নম্বর অঙ্কটি এভাবে তোমরা করতে পারো। কোন নম্বর দেখো x-2/b 6x/c এর মান হলো x-2
x minus 2 b man x square plus 2x plus 4 6x c is equal to x cube minus 8 a b c मान बसाइला आमरा এটা আমরা সূত্র ভেঙে লিখি কেটে দিলাম তাহলে এখানে থাকলো x স্কয়ার প্লাস 2x প্লাস 4 আর এটা সূত্র ভেঙে লিখি x স্কয়ার প্লাস এবি a মাইনাস b ইনটু x মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস x ইনটু 2 প্লাস 2 স্কয়ার অর্থাৎ আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি ভেঙে লিখি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার হয় দেখো x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 এ পাশে অঙ্কটি করি দেখো লসাগু করো x স্কয়ার প্লাস 2x প্লাস 4 আর x মাইনাস 2 এটা দ্বারা এটা ভাগ করলে x মাইনাস 2 থাকে 1 এর সাথে গুণ করলে x মাইনাস 2 হয় এটা এটা ভাগ করলে 1 হয় 1 দিয়ে 6 দিয়ে x কে গুণ করো 6x তাহলে 7x মাইনাস 2 x মাইনাস 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 7x মাইনাস 2 এটা যদি আবার আমরা সূত্রে ভেঙে লিখি x কিউব মাইনাস 8 হবে দিস ইজ দ্য অ্যানসার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা 19 এর ক নম্বর অঙ্কটি করলাম এবার গ নম্বর অঙ্কটি করব প্রমাণ করতে হবে 1 বাই এ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 বাই এ প্লাস এক্স প্লাস 1 বাই এ গুণন এক্স প্লাস 2 বাই বি ভাগ x প্লাস 2 বাই c দেখো এর মান বসে দেই x মাইনাস 2 গুণন x প্লাস 2 b এর মান হলো x স্কয়ার প্লাস 2x প্লাস 4 x প্লাস 2 সির মান x কিউব মাইনাস 8
देखो शिक्षार्थी बंधुरा আমরা এটাকে ডিলিট দিতে পারি এটা ইজিকাল টু এত ইজিকাল টু 1 প্রমাণ করতে হবে x - 2 এটা কাটা যাবে না আচ্ছা দেখো x plus 2 এটা আমরা উল্টে লিখতে পারি এটা সূত্র প্রয়োগ করতে পারি আমরা x³ - 2 / q এটা সূত্র ভেঙে লিখব দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো সূত্র ভেঙে দিলাম এই অংশ এই অংশ আমরা কেটে দিতে পারি এই অংশ কেটে দিতে পারি by x² plus 2x plus 4 take it about sum on right hand side other left hand side is equal to right hand side proof শিক্ষার্থীরা দুইটি সৃজনশীল করালাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ দেখো 16 নম্বর থেকে একটা অঙ্ক করছি ঘন নম্বর দেখো এ পাওয়ার 4 বি পাওয়ার 4 স্কয়ার মাইনাস 2ab প্লাস এভাবে লিখতে হবে প্লাস বি স্কয়ার মাইনাস 2ab এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab এ কিউব মাইনাস বি কিউব ভাগ এ প্লাস বি বাই স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার দেখো এটাকে আমরা ডাইরেক্ট সূত্র প্রয়োগ করতে পারি
a plus b whole square minus 4ab এর সূত্র হলো a minus b whole square এটা সূত্র প্রয়োগ করো এটা উল্টে দেই আমরা এই অংশ আমরা কেটে দিলাম এই অংশ কেটে দিব তাহলে এখানে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a মাইনাস b ইনটু a প্লাস b এখন দেখো এটা সূত্রে পড়ে সূত্র ভেঙে দিলাম দেখো এই অংশ কেটে দেওয়া যায় a স্কয়ার প্লাস b স্কয়ার দিস ইজ দ্য অ্যানসার শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় অঙ্কটি বুঝতে পেরেছ আজ তোমাদের আলোচনা এই পর্যন্তই শেষ তোমরা বাসায় মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবা ঘরে থাকো সুস্থ থাকো সুন্দর থাকো শুভকামনা রইল আসসালামু আলাইকুম।